লক্ষ্য কইল আমার মামুনেরা আমার আল্লাহ কই হাজী ইব্রাহিম জান্নাতের মধ্যে আমার মক্কা কেন্দ্রের জন্য এক একটা মক্কা কেন্দ্রের জন্য তিনটা করে জান্নাতের হুর রেখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ ওই জান্নাতের হুর তোমার ওই অবাক কাণ্ড দেখিয়া একটু হাসি দিয়েছে বলেন সুবহানাল্লাহ আর জান্নাতের হুরের দাঁতের ঝিলিকে ও জিব্রাইল তুমি বেহুশ হয়ে গেছো আমি নূর নিক্ষেপ করি নাই জান্নাতের হুর হাসি দিয়েছে ওই দাঁতের ঝিলিকে তুমি বেহুশ হয়ে গেছো বলেন সুবহানাল্লাহ জান্নাতের হুরের দাঁতের ঝিলিকে যদি দান জান্নাতের হুরের দাঁতের যদি এত সুন্দর চেহারা যদি এত সুন্দর ঝিলিক হয় থাকে না জানি হুরের চেহারা কেমন আর জান্নাতের হুরের চেহারা যদি এমন হয় না জানি আল্লাহর প্রিয় বান্দার চেহারা হবে কেমন জান্নাতের হুরের চাইতেও হাজার গুণ চেহারা হবে আখেরি নবীর উম্মতের বলেন সুবহানাল্লাহ কার চেহারা বলেন কার চেহারা আখেরি নবীর উম্মতের আমরা আখেরি নবীর উম্মত সুবহানাল্লাহ বলেন লক্ষ্য করুন আমার মা বোনেরা দুনিয়াতে আইসি আমরা জান্নাত কামাই করব কি কামাই করব কি কামাই করব আজকে আল্লাহর জান্নাত কামাই করতে চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফের 10 থেকে 12 নম্বরে এক পর্যন্ত আল্লাহ কি ঘোষণা করে দিলেন আর আমরা কি করতেছি দুনিয়াতে এসে দুনিয়াতে মস্ত বড় খাও দাও ফুর্তি করো আগামী কাল বাঁচবো কিনা বলতে পারো কথা কান ঠিক কিনা বাঁচবো আমরা বাঁচবো আহমদি তোমায় লাখো সালাম তুমি হলে সবার সেরা নবী একরাম মুস্তফা আহমদি তোমায় লাখো সালাম তুমি হলে সবার সেরা নবী একরাম মুস্তফা আহমদি তোমায় লাখো মুস্তফা আহমদি তোমায় লাখো ও নবী তোমার স্মৃতি ঘেরা উহুদের ময়দান নবী তোমার স্মৃতি ঘেরা উহুদের ময়দান দিনের লাগি শহীদ হলো তোমারই দান তোমার জন্যে তোমার জন্যে উম্মত আমরা পেয়েছি কুরআন তোমার জন্যে উম্মত আমরা তুমি হলে সবার সেরা নবী একরাম মুস্তফা আহমদি তোমায় লাখো ও নবী তোমার স্মৃতি ঘেরা উহুদের ময়দান দিনের লাগি শহীদ হলো তোমারই দান তোমায় দেখে তোমায় দেখে কাফের বেদিন আনিল ইমান তোমায় দেখে কাফের বেদিন আনিল ইমান তুমি হলে সবার সেরা নবী একরাম মুস্তফা আহমদ তোমায় লাখো সালাম আল্লাহু আকবার এই দিনের প্রচার আমার নবীকেও করতে দেয় নাই কাফের ইহুদিরা কথা কন ঠিক কিনা এই দিনের প্রচার করতে গিয়ে বিশ্বনবীর গালে দুটো দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ আমার নবী জান্নাতের খাবার পাইছিলেন নবী উম্মতের মায়া জান্নাতের খাবার খায় নাই আলোচনা করব তার আগে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে সূরা সফের 10 থেকে 12 নম্বরে আতে আল্লাহ কি বলেছেন আর আমরা দুনিয়াতে কি করতেছি আমরা শুধু বিল্ডিং করি বালাখানা করি আমরা আল্লাহ জান্নাতের আশা কেউ করি নাই মনে করেছে এই দুনিয়াতে সারা জীবন থাকবো কবরে যাব না লক্ষ্য করুন আজকে আপনার মা কোথায় লক্ষ্য করুন আপনার বাবা কোথায় লক্ষ্য করুন আপনার দাদা কোথায় আপনার দাদি কোথায় আপনার নানা কোথায় আপনার নারী কোথায় আপনার প্রতিবেশীরা কোথায় কত আদরের মানুষ ছিল আমাদের জন্য কত ভালোবাসার মানুষ ছিল আমাদের জন্য সবাই তো অন্ধকার কবরে চলে গেল আমরা তো একদিন ওই কবরে চলে যাব সবাই যারা অন্ধকার কবরে অসহায় হয়ে পড়ে আছে আমরা তো একদিন ওই কবরে অসহায় হয়ে পড়ে থাকবো ঠিক না বেটি
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হালাদুল্লকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহু আকবার কুরআনের কথা কিসের কথা বলেন কিসের কথা হে মুমিনরা আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না যেই ব্যবসাটায় তোমরা লাভবান হয়ে যাও যতক্ষণ পর্যন্ত তোমাদের মাল আল্লাহর রাস্তায় ব্যয় করবে না মসজিদে ব্যয় করবে না মাদ্রাসায় ব্যয় করবে না কোরআনের রাস্তায় ব্যয় করবে না আল্লাহর রাস্তায় ব্যয় করবে না সম্পদের পাহাড় যদি গড়ো আর তোমরা ওই সম্পদ থেকে যদি তোমরা আল্লাহর রাস্তায় দান না করো ওই সম্পদ তোমাদের কবরে গেলে বড় শত্রু হয়ে যাবে ওই সম্পদ তোমার ওই সম্পদ দুনিয়ায় রেখে তুমি কবরে চলে যাবা কৃপণতা করে তুমি এক টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই দুনিয়াতে কৃপণতা করে সম্পদের পাহাড় গড়ে যাবা আপনি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওই সম্পদ কবরে যাবে সাপ হয়ে যাবে বিশ্রু হয়ে যাবে ওই সাপ আপনাকে সাপ হয়ে আপনার সম্পদ আপনার গায়ের গোশত খাবে কথা কন ঠিক কিনা বলেন তাহলে কার রাস্তায় সম্পদ কার রাস্তায় ব্যয় করব কার রাস্তায় এখানে আইছেন কার রাস্তায় আমার মুসা ভাই জান্নাতের বাগান সাজিয়েছে কিসের বাগান এটা কিসের বাগান রিয়াজুল জান্নাত কি জান্নাত রিয়াজুল জান্নাত এই জান্নাতের বাগানে বসে বসে আল্লাহর কাছে কানবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বাড়ি যদি থাকতে তাহলে তোমরা 500 রাকাত নফল নামাজ কেউ করতে পারতে না এই জান্নাতের বাগানে রিয়াজুল জান্নাতের বাগানে বসার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার 500 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করেছি বলেন সুবহানাল্লাহ 500 রাকাত নফল নামাজ সুবহানাল্লাহ বলেন মা বোনেরা কান লাগান আমরা কি বাড়ি বসে নামাজ পড়তে পারতাম 500 রাকাত যদি কেউ বলে তোমাকে 3000 টাকা দেব আজকে রাত্রে 500 রাকাত নফল নামাজ পড়ে দিবা আমরা কি পারতাম জীবনেও পারতাম না কথা কোন ঠিক কি না 100 রাকাত নামাজ পড়ারে খবর আছে ঠিক কি না বলে তবে আমাদের ঈমান মজবুত করতে হবে কি মজবুত করতে হবে মুসা ভাই এই যে জান্নাতের বাগান সাজাইছে এই জান্নাতের বাগানে আপনাদেরকে ডাকেছে আমার মুসা ভাই উত্তম কাজ করেছেন ঠিক কি না বলেন এটা ঘর কার ঘর মসজিদ আল্লাহর ঘর আমরা চাই আমাদের কবরটাই সুপ থাকে না খুনি মসজিদ কার ঘর আল্লাহর ঘর যখন আল্লাহর ঘরে আজান হবে আমরা চাই আমাদের কবরটা যেন মসজিদের পাশে হয় সুবহানাল্লাহ বলেন মসজিদের পাশে যেন আমাদের কবর হয় আমরা যেন ওই মসজিদের পাশে শুয়ে সেজন আজান শুনতে পাই বলেন সুবহানাল্লাহ মসজিদেরি পাশে আমার কবরি দিও ভাই মসজিদেরি পাশে আমার কবরি দিও ভাই যেন গোরের থেকেও মুয়াজিনের আজান শুনতে পাই মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই আমারি গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি বান্দা শুনতে পাবে গোরওয়া যাবে থেকে গুনাগার গোরওয়া যাবে থেকে গুনাগার পাই বেরে হাই বান্দা পাই বেরে হাই মসজিদারে পাশে আমার কবর দিও ভাই বলেন আমিন এই মসজিদে যেন দান করার জন্য রাজি আছি কারা কারা হাত বাড়ান তো মসজিদে আমার জন্য না মসজিদের জন্য সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন উত্তম কাজ করার জন্য বলেন সুবহানাল্লাহ এই জমিনের মালিক কে আমরা কার জমিনে চলতেছি আল্লাহর জমিনে চলতেছি আমরা উত্তম কাজ করব সুবহানাল্লাহ
উত্তম কাজের দরকার আছে কি আছে না? শয়তান বলেছে আল্লাহর কাছে, আল্লাহ তোমার প্রত্যেকটা ইমানদার আমি ইমান ছিনিয়ে নেব। কি ছিনিয়ে নিব? ইমান ছিনিয়ে নেব। আল্লাহ কয় পাত্তি না, ইমানদারের ইমান তুই ছিনিয়ে নিতে পারবি না। ইমানের কলবের মধ্যে কোরআন আছে, সুবহানাল্লাহ বলেন। এই কোরআনটা আসমানে নাজিল করে নাই, জমিনে নাজিল করে নাই, পাথরেও নাজিল করে নাই। এই কোরআনটা প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে রাখছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় শয়তান, মুমিনের ইমান তুই মোত্তা কেন্দ্রের ইমান নষ্ট করতে পারবি না। শয়তান কয় আল্লাহ, ইমানদারের ইমান আমি তোমার একজন নবীর ইমান আমি নষ্ট করে দিব। নাউজুবিল্লাহ কন নবীর ইমান, কার ইমান? তোমার নবীর ইমান নষ্ট করে দিব। আল্লাহ কয় আমার কোন নবীর ইমান তুই নষ্ট করবি? বলে তোমার নবী আয়ুব আলাইহিস সালামের ইমান নষ্ট করে দিব। আল্লাহ তুমি আমার ক্ষমতা দাও, তুমি আমার একটু ক্ষমতা দিয়েই দেখো। শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শয়তান রে তোর যে ক্ষমতা আমি দিব, তোর ক্ষমতার চাইতে আমার কোরআনের ক্ষমতা আরো বড়। এ শয়তান, তোর চাইতে তোর যে ক্ষমতা দিব, তার চাইতে আমার কোমা কোরআনের ক্ষমতা আরো বেশি। শয়তান কাই আল্লাহ আমার একটু ক্ষমতা দাও। আল্লাহ কয় দিলাম তোর ক্ষমতা, যা তুই যা। কিভাবে তুই আমার ইমানদারের ইমান নষ্ট করবি, আমার নবীর ইমান নষ্ট করবি কিভাবে? যা মা বোনের আমি মোনাজাত দিয়ে দেবো, যদি আপনারা না বসেন। দাঁড়াইছেন কারণটা কি? লা ইলাহা লা ইলাহা এই দুনিয়ায় আসিয়ার মা বোন আল্লাহর কোরআন গেছো ভুলিয়া। ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা এই দুনিয়ায় আসিয়ার মা বোন নামাজি রোজা দেছো সাড়িয়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। কুরআনের মাহফিলে ডবল পোশাক পরে বসেছি, আল্লাহ তুমি কবুল করো, আমিন। এটা আমার আল্লাহর কাছে ভিডিও, এটা সম্মান, এটা হচ্ছে হাদিয়া, সুবহানাল্লাহ বলেন। খেয়াল করুন, আমার কথা লক্ষ্য করুন, ইমানদারের ইমান কখনো ছিনে নিতে পারবে না। আল্লাহ কয় কেমনে আমার আয়ুব আলাইহিস সালামের ইমান নষ্ট করবি? শয়তান বলেছে একটু ক্ষমতা দাও, শয়তান একটু ক্ষমতা পাইয়া চলে গেছে আল্লাহর নবী আয়ুব আলাইহিস সালামের বাড়ি। আল্লাহর নবী আয়ুব আলাইহিস সালামের সাতটি সন্তান ঘরে আছে, শুয়ে ঘুমাইয়া আছে, ঘরের ছাদ ভেঙ্গে গায়ের উপরে ফেলে দিয়ে সাতটি সন্তান মৃত্যুবরণ করেছে। আয়ুব নবীর প্রজাগণ হাই হাই করতে করতে আল্লাহর নবী আয়ুব আলাইহিস সালামের কাছে এসেছে। হে আল্লাহর নবী আয়ুব আলাইহিস সালাম, আপনার সর্বনাশ হয়ে গেছে। বলে কি সর্বনাশ হয়ে গেছে? আপনার সাতটি সন্তান ঘরের ছাদ গার উপরে ভেঙ্গে পড়েছে, সাতটি সন্তান আপনার ইন্তেকাল করেছেন। আমরা হলে সইতে পারতাম? বলেন আল্লাহর নবী আয়ুব আলাইহিস সালাম বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুইটা হাত আল্লাহর দরবারে উঠাইছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত
দুইটা বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আল্লাহ রব্বুল আলামিন সাতটি সন্তান আপনি আমাকে দিয়েছেন মাবুদ রে এই সাতটি সন্তানের খেদমত যত্ন ওদের খাওয়া পোশাক আশাক সব কিছু ওদের বন্টন করতে যাইয়া আপনার এবাদত বন্দেগী আমি ভালো মতন করতে পারি নাই আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার এই সাতটি সন্তানের পিছনে আমার সময় ব্যয় করতাম ওই সময়টুকু আমি তোমার এবাদতে কাটাইয়া দিব আল্লাহ খুশি হলো না বেজার হলো শয়তানের মুখের উপরে ছাই শয়তানের মুখের উপরে ছাই আমরা হলে বলতাম আল্লাহ সাতটি সন্তান একবারে ইন্ডিয়া নিলে তোমার কি বিচার নাই বলতাম কি না খবরদার এমন কথা বলতে পারবেন না আপনার সন্তান দিয়েছেন আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহু আকবার এ মা বন্ডা কান লাগেন ঈমান নষ্ট করার জন্য দেখেন শয়তান আল্লাহর নবী আয়ুব আলাইহিস সালামের সাতটি সন্তান মেরে দিলেন আল্লাহর নবী আয়ুব আলাইহিস সালাম বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও আল্লাহ এই সাতটি সন্তান তুমি আমাকে দিয়েছিলে ও যতক্ষণ পর্যন্ত ওর সামনে ওর কাছে আমরা খেদমত যত্ন করতাম ওদের পিছনে আমার সময় ব্যয় হতো এই সময়টুকু তোমার ইবাদতে আমি ব্যয় করব কি করলো আবার পরের দিন দেখলো বাড়িতে যত ছাগল গরু ছিল হাঁস মুরগি ছিল সব জীবজন্তুগুলো ছিল সব একেবারে মৃত্যুবরণ করেছে একবারে প্রজাগণ হাই হাই করতে করতে আসিয়া ডাক দিয়া কায়ো আমাদের রাজা আয়ুব আলাইহিস সালাম হে আমাদের নবী আপনার সর্বনাশ হয়ে গেছে আল্লাহর নবী আয়ুব আলাইহিস সালাম কয় কি সর্বনাশ হয়ে গেছে মে আমাদের নবী আপনার সর্বনাশ হয়ে গেছে বাড়িতে যত পশু ছিল সব ইন্তেকাল করেছে মারা গেছে আল্লাহর নবী আয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছেন আল্লাহ কাসাবাতুন মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হে আল্লাহ ওই সমস্ত আমার যা পশু ছিল হাঁস মুরগি গরু ছাগল যা ছিল ওর পিছনে সময় ব্যয় করতে গেলে আল্লাহ তোমার ইবাদত মন ভরে করতে পারতাম না যে সময়টুকু আমার পশু পাখির দিকে আমি সময় ব্যয় করতাম ওই সময়টুকু এখন আরো বেশি বেশি করে তোমার ইবাদত করব কথা বলেন ঠিক কি না আয়ুব আলাইহিস সালামের ঈমান নষ্ট করার জন্য দেখেন শয়তান কিভাবে পিছু লেগে গেল আয়ুব আলাইহিস সালামের ঈমান কেমরেই বৃদ্ধি পাচ্ছেন বলেন সুবহানাল্লাহ ঈমানদারের ঈমান কোনোদিন কেউ নষ্ট করতে পারে না ঈমানদারের ঈমান কেউ কখনো ছিনিয়ে নিতে পারে না এটা ঘরের সম্পদ না শিক্ষাতে বেড়া কেটে ঘরের থেকে সম্পদ বের করে নিয়ে যায় এমন আমল আল্লাহর করতে হবে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি রহমাতুল আলাইহের জীবনীটা একটুখানি শুনে নেন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি রহমাতুল আলাইহে একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন যাইতে 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 দেখতে পাচ্ছে একটা কুকুর পাশ দিয়ে যাইতেছে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি যাইতেছে কুকুরকে ডাক দিয়া কই কুকুর রে তোর দাম বেশি না আমার দাম বেশি সবাই বলেন সুবহানাল্লাহ আপনারা শুনতে পাচ্ছেন এ কুকুর তোর দাম বেশি না আমার দামটা বেশি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির জবাবে কুকুর তো কথা বলতে পারে না লা ইলাহা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে ডাক দিয়ে কই শয়তান রে পারলি না আমার আয়ুবের ঈমান নষ্ট করতে পারলি না শয়তান কয় আল্লাহ ক্ষমতা যখন পেয়েছি আয়ুবের ঈমানটা নষ্ট করে দেব ছিনিয়ে নেব নাউজুবিল্লাহ বলেন শয়তান কি করলো সন্তানকে মেরে ফেলে তো ঈমান নষ্ট করতে পারে নাই সম্পদ নষ্ট করে দিয়া তাও ঈমান নষ্ট করতে পারে নাই শয়তান অবশেষে কি করলো আল্লাহর নবী আয়ুব আলাইহিস সালামের গায়ের মধ্যে ফু দিল বিষাক্ত দিল আল্লাহর নবী আয়ুব আলাইহিস সালামের গায়ের মধ্যে বসন্ত গোটা বেড়ে হয়ে গেল বিষাক্ত ফু গায়ের মধ্যে বসন্ত গোটা বেড়ে হয়ে গেল আল্লাহর নবী আয়ুব আলাইহিস সালামের আল্লাহর নবী আয়ুব আলাইহিস সালামের এত ভীষণ ভাবে জ্বর এসে গেল গায়ের মধ্যে বসন্ত গোটা ফোট
পেকে পেকে ঘা হয়ে গেল, গায়ের মধ্যে পোকা হয়ে গেল। এমন সময় ইবলিশ শয়তান বুড়ি রূপ ধরে মানুষের মতো রূপ ধরিয়া প্রত্যেকটা বাড়ি বাড়ি যা কয়, তোমরা কি দেখাচ্ছ তোমাদের নেতা, তোমাদের রাজা, তোমাদের নবীর আয়ুবের গায়ের মধ্যে পোষণ ধরে গেছে, পোকা পড়ে গেছে, এমন একটা কুষ্ঠরোগ হয়েছে, এই কুষ্ঠরোগে তোমাদের সবাইকে এই রোগটা হয়ে যাবে, এটা সোয়াসের রোগ, তোমাদের সবাইকে হয়ে যাবে। তোমরা যদি ওই রোগ থেকে বাঁচতে চাও, তোমাদের নবী আয়ুবের কাছে তোমরা কেউ যাইও না। নাউজুবিল্লাহ বলেন, কোথায় সুবহানাল্লাহ বলেন, শয়তানের ধোকা প্রত্যেকটা বাড়ি বাড়ি, প্রত্যেকটা বাড়ি বাড়ি সংবাদ দিয়ে দিল, খবরদার আয়ুবের কাছে তোমরা কেউ যাইও না। কতক্ষণ ঠিক কিনা, তার কারণ আমার মা বোনরা খেয়াল করো, গ্রামবাসী আল্লাহর নবী আয়ুব আলাইহিসসালামের উম্মত গুলো যারা ছিল, প্রজাগণ যারা ছিল, সময় আল্লাহর নবী আয়ুব আলাইহিসসালামের কাছে এসে বলতেছেন, হে নবী, হে আমাদের নবী আয়ুব আলাইহিসসালাম, আপনার গায়ে যে কুষ্ঠরোগ হয়েছে, এই কুষ্ঠরোগে আমাদের সবাইকে হয়ে যাবে, আমরাই কি দেশ থেকে চলে যাব না আপনিই চলে যাবেন? আল্লাহর নবী আয়ুব আলাইহিসসালাম ডাক দিয়ে কয়, না, আমরা নবীরা কাউকে কষ্ট দিই নাই, তোমরাই থাকো, এই দেশ ছেড়ে আমি চলে যাই, আমি চলে যাই, তোমরা থাকো, আমি কাউকে কষ্ট দিতে চাই না, যার যার বাড়িতে তোমরা থাকো, আমি চলে যাই। আল্লাহর নবী আয়ুব আলাইহিসসালামের গায়ে পোষণ ধরে গেছে, পোকা পড়ে গেছে। আল্লাহর নবী তিনজন বিবি আয়ুব আলাইহিসসালামকে ছেড়ে চলে গেছে, বিদায় নিয়ে চলে গেছে, কি করবে? আল্লাহর নবী আয়ুব আলাইহিসসালাম ছোট্ট বিবি রহিমাকে ডাক দেয়, কই রহিমা, আমার তিনজন বিবি চলে গেছে, তুমিও চলে যাও, আমার যে কুষ্ঠরোগ হয়েছে এই রোগ তোমারে আক্রান্ত করবে, তুমি চলে যাও। আল্লাহর নবীর ছোট্ট বিবি রহিমা ডাক দিয়া কয়, স্বামী, সবাই যদি চলে যায়, ও স্বামী, আমি আপনাকে ছেড়ে চলে যাব না, আপনাকে ছেড়ে আমি চলে যাব না, স্বামী গো, সুখের সময় আপনার ঘরে যখন এসেছিল, আপনি কত দামি শাড়ি আমাকে দিয়েছেন, দামি দামি গহনা আমাকে দিয়েছেন, আমি আপনার সুখের সময় বিবি ছিলাম, এখন আপনি কষ্টেই পড়েছেন, এই কষ্টের সময়ে যদি আমি আপনাকে ছেড়ে চলে যাই, আমার ঈমান নিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে পারবো না। তার কারণ আল্লাহর বিবি, আল্লাহর নবীর বিবি, আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী কালামার দাওয়াত বাড়ি বাড়ি পৌঁছাইয়া দেয়, কিন্তু আল্লাহর নবীর কাছে ওই আবু জাহেলের গোষ্ঠীরা কেউ কালেমা পড়ে না, আবু লাহাব কালেমা পড়ে না। আল্লাহর নবী নৌরা সয়ে যখন ঘরে ফিরে আসলেন, এমন সময় আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তে পড়তে বুকটা ভিজে যায়। আল্লাহর নবীর, আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও কোন বিজি, আপনার চোখের পানি দেখে আমি খাদিজা সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ বলেন, ও গো আল্লাহর নবী, আপনার চোখের পানি দেখে আমি সহ্য করতে পারি না, আপনি কেন কান্দেন, কি জন্য কান্দেন? আমি খাদিজা তো আপনার পাশে আছি, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, খাদিজা রে, বুক ভরা বড় আশা নিয়ে আমার চাচা আবু জাহেলের কাছে গিয়েছিলাম, ও খাদিজা, আমার চাচা আবু জাহেলকে কালেমার তাওহীদের দাওয়াত দিতে গিয়েছিলাম, কিন্তু আমার চাচা আবু জাহেল কালেমার তাওহীদের দাওয়াত মানে নাই, আমারে রক্তাক্ত করে দিয়েছে। সবাই কান, সুবহানাল্লাহ, খাদিজা আল্লাহর নবীকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল কালেমা পড়ে নাই আপনি কষ্ট পায়েন না, আবু লাহাব কালেমা পড়ে নাই আপনি কষ্ট পায়েন না, উতবা সাহেবা কালেমা পড়ে নাই আপনি কষ্ট পায়েন না, এই মক্কার জমিনে কেউ যদি আপনাকে কালেমাটা যদি না পড়ে, আপনাকে রাসূল বলে যদি না মানে, আমি খাদিজা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার দাওয়াত দিতে নবী গিয়েছিলেন, তাই
বসি মানলো না কালেমা পাথরে মারলো আমার নবীকে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা এমন পাথর মারলো নবীকে তাইফে বসি বেদিনে বেহুশ হয়ে পড়িয়া গেলেন আল্লাহর নবীজি জমিনে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা শ্রাবণ মাসে বৃষ্টির ফুটা যেমনি পরে জমিনে তেমনি পাথর বৃষ্টি হয়েছে আমার সোনার নবীজির গায়েতে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কাফের ছিল হাজার হাজার আমার নবীজি ছিল একজনা এমনি পা কাফের ছিল হাজার হাজার আমার নবীজি ছিল একজনা সবাই বলে মারোরে পাথর নিষেধ কেহ করিল না কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আমার নবীজি বলে শোনো রে কাফের আর মারিস না আমারে আমি নবীজি তোমার হাশরের মাঠে থাকিব তোমার পাশেতে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার কাফেররা ছিল বিশ্ব নবী মাত্র ছিল একজন কথা কন ঠিক না বেঠি আল্লাহর রাস্তায় মানুষ কম পাওয়া যায় সবাই মিলে সামনের থেকে বলে আমরা আল্লাহর রাস্তায় আছি কিন্তু মনে মনে মুমিনদেরকে ধোঁকা দেয় কথা কন ঠিক না বেঠি আল্লাহর নবীর সামনে অনেকেই বলতো হে নবী হে মুহাম্মদ আপনাকেই ভালোবাসি কিন্তু মনে মনে মুনাফিকি করতো কথা কন ঠিক না বেঠি এই দুনিয়া তো আছে সবাই ইমানদার বলে দাবি করে প্রকৃত কিন্তু ইমান না রাখে না কথা কন ঠিক না বেঠি ইমানদার বলে দাবি করে কিন্তু প্রকৃত ইমানদার হয় না ইমানদার বলে দাবি করে নামাজ পড়ে না ইমানদার বলে দাবি করে মনে মনে মুনাফিকি থাকে কথা কন ঠিক না বেঠি আল্লাহর রাস্তায় চলতে হলে ও মা বোনরা একেবারে আল্লাহর রাস্তায় জীবন মন দিয়ে দিতে হবে কথা বলেন সুবহানাল্লাহ আমার একটি আশা পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আল্লাহ তোমার পথে চলতে গিয়ে বলেন তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আল্লাহ তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি অটল যেন থাকতে পারি দিন কায়েমের পথে ধৈর্য ধরে থাকতে পারি আল কোরআনের সাথে সুবহানাল্লাহ বলবেন না আমি অটল যেন থাকতে পারি দিন কায়েমের পথে ধৈর্য ধরে থাকতে পারি আল কোরআনের সাথে আমার মনের আশা পূর্ণ করো মনের আশা পূর্ণ করো ও গো দয়াময় তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয় আল্লাহ তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয় বলেন না আমিন চলবো কার রাস্তায় কথা বলেন কার রাস্তায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেছেন খাদিজা রে বুক ভরা আশা নিয়া আমার চাচা আবু জাহেলের কাছে গেলাম রাত তখন একটা কয়টা রাত তখন একটা বাজে চাচার ঘরের দরজায় গেলাম চাচা বলে ডাকটা দিলাম চাচা ঘর থেকে বের হয়ে আসলো আমার চাচা আমাকে দেখে আগুন সমান রাগ হয়ে গেল রাগের সাথে বলে মুহাম্মদ এত রাত্রে তুমি কেন এসেছো কি জন্য এসেছো আল্লাহর নবী ডাক দিয়া কয় চাচা গো আমার ঘরে যদি আমার দরদি বাবা থাকতো
রাত একটার সময় আমি আপনার কাছে আসতাম না। ও সসা, আমি যখন আমার মায়ের গর্ভে যখন 4 মাস বয়স ছিল, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার বাবা নাই, আদরের ভালোবাসার কেউ নাই, বাবাকে দেখি নাই, আমি এতিম, আমার পাশে বাবাকে পাই নাই। 6 বছর বয়স যখন ছিল, আমার মা আমি না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার মা নাই, বাবা নাই, চাচা গো, তাই ফেরে জমিনে কালেমার দাওয়াত দিতে গেছি, তাইবাসীরা আমার কালেমা মানে নাই, বৃষ্টির মতো পাথর আমার গায়ে মেরেছে। ও চাচা, আমি আপনার কাছে আইছি এই জন্য, চাচা গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা। ও চাচা, আমি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। চাচা গো, জবান থেকে শুধু একটা বার আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মামুন্ডা কান লাগান, আবু জাহেল ডাকি দিয়ে কয়, হে মুহাম্মদ, এত রাত্রে তুই কালামার দাওয়াত দিতে আইছিস, তুই ধ্বংস হয়ে যা। আমার নবীকে ধ্বংস হওয়ার কথা বলল, ও সোনার মা বন্ডা কান লাগান। আমার নবী তাও কষ্ট পাইলেন না, চাচাকে ভালোবাসার জন্য ডাক দিয়া কয়, চাচা আপনি কি খাইতেছেন? নবী আমার দেখতে পাচ্ছে আমার চাচা গালের ভিতরে কি নাই আর খাই। আমার নবী লক্ষ্য করে দেখে আমার চাচা বড়ই খাইতেছে। আবু জাহেলের একটা রোগ ছিল ডায়াবেটিস, ডায়াবেটিসে টক খায় ঠিক কি না? আমাদের আল্লাহ পাক মাফ করুক, ওইরকম সমস্ত রোগ আমাদের নাই, আল্লাহ মাফ করুক, বলেন আমিন। আবু জাহেলের রোগ ছিল ডায়াবেটিস, এই জন্য আবু জাহেলের উঠারের পর একটা বড়ই গাছ ছিল, গাছের থেকে বড়ই নিয়ে রাত একটার সময় বসে বসে বড়ই খাচ্ছে। নবীজি ডাক দিয়ে কয়, চাচা কি খাইতেছেন? আমার নবীজির কথা আবু জাহেলের গায়ে সহ্য নেয় না, রাগের জ্বালায় ভরে বলতেছে পাথর খাইতাছি। আল্লাহ কয়, আবু জাহেল কার সঙ্গে বিয়া গপি করলি? তারে চিনলি না? আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার নবীকে ইশারা করে বলে দেন, হে নবী, পৃথিবীর মানুষদেরকে ইশারা করে জানাইয়া দেন, পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে পাসা আল্লাহকে পাইতে চাই, তারা যেন আমার রাসূলকে ভালোবাসে। রাসূলের ভালো না বাসলে আমি আল্লাহকেও বলেন পাইবে? রাসূলকে ভালো না বাসলে কি আল্লাহকে পাওয়া যাবে? পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হলে ভালোবাসতে হবে কাকে বলেন? আল্লাহ কই রে আমার বান্দা, নামাজ পড়ছ, নামাজ পড়ছ, তাশাহুদের মধ্যে বসেছ, আমার বন্ধুর নাম না নেওয়া পর্যন্ত তোমার নামাজ হবে না। কথা বলেন সুবহানাল্লাহ। বান্দারে, আমাকে খুশি করার জন্য নামাজ পড়তছ, তুমি নামাজের তাশাহুদের শেষে তুমি দরুদ ইব্রাহিম না পড়া পর্যন্ত, দরুদ যতক্ষণ পর্যন্ত দরুদ পড়বে না ততক্ষণ পর্যন্ত তোমার নামাজ আরশ মহল্লায় পৌঁছাবে না। কালেমা তাইয়েবা ইয়াসে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম, কালেমা তাইয়েবা ইয়াসে তোমার নাম, আজানের ধ্বনিতে আছে তোমার নাম, নামাজে নবী তোমার জানাই সালাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, বলেন হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে আল্লাহর প্রিয় হাবিব তুমি, আল্লাহর প্রিয় হাবিব তুমি, তোমার দেখি নয়নে
কথা বলেন সুবহানাল্লাহ দেখতে চাই দুই নয়নে আজকে নবী নবী বলে কানলাম দরুদ শরীফ পড়লাম বিশ্ব নবীর চেহারাটা আজ পর্যন্ত দেখতে পারলাম না কথা কান ঠিক না বেঠিন সোনার মা বোনেরা আজকে আমরা জি বাংলা নিয়ে পাগল আজকে আমরা স্টার জলসা নিয়ে পাগল টিভি সিনেমা নিয়ে পাগল স্বামী সংসার নিয়ে পাগল স্বামীর সংসার করেন ফরজ ইসলাম ধর্মটাও আপনার ফরজ আল্লাহর নবী যে কোরআনটা আপনাদের কাছে আমাদের কাছে রেখে গেছেন আমার মা বোনরা কান লাগান আল্লাহর নবী যে কোরআন শরীফ রেখে গেছে গো মা এই কোরআন নিয়ে আমাদের কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহর নবী এই কোরআন শরীফ আমাদের কাছে রেখে গেছেন আমরা কোরআন শরীফ পেয়েছি আমরা নবী হারায় উম্মত কথা বলেন সুবহানাল্লাহ আমরা নবী হারা উম্মত কথা কান ঠিক না বেটি নবীজিকে দেখি নাই আমরা নবী হারা উম্মত কথা বলেন সুবহানাল্লাহ ওই সোনার নবী এখন পর্যন্ত সোনার মদিনায় শুয়ে শুয়ে কাঁদতেছে আমাদের মন চাই কত জায়গায় যাইতে সব জায়গার চাইতে দামি জায়গা হলো সোনার মদিনা সোনার সোনার মদিনা যাওয়ার দরকার আছে কি আছে না আছে কি আছে না আমার দিনের নবী কান্দে শুইয়া মদিনার ওই বুকে রে থাকতো যদি আমার নৌকা চাইতাম ভেসে ভেসে রে থাকতো যদি আমার নৌকা যাইতাম ভেসে বলেন থাকতো যদি আমার নৌকা যাইতামি ভেসে সাদেরি গায়ে দাগি রয়েছে সূর্যেরি কপাল পোড়া আমার সোনারি নবীর গায়ে দেখো শুধুই নূরের তোরা চাঁদেরি গায়ে দাগি রয়েছে সূর্যেরি কপাল পোড়া আমার দিনেরি নবীর গায়ে দেখো শুধুই নূরের তোরা ওই দিনের নবীর দেশে আমি যাব কেমন করে রে থাকতো যদি আমার পাখা যাইতা মুইরা উইরা রে থাকতো যদি আমার পাখা যাইতা মুইরা উইরা রে বলেন থাকতো যদি আমার পাখা নবীর ভুরু দুটি মেলা ছিল যেন তলোয়ার দেখে সব কাটা যাবে যত গুনাহগার আমার দিনের নবী কান্দে শুইয়া সোনার মদিনা পেরে থাকতো যদি আমার পাখা যাইতা মুইরা উইরা রে থাকতো যদি আমার পাখা যাইতাম বলেন থাকতো যদি আমার পাখা যাইতাম মুইরা উইরা রে নবীর আঙ্গুলি গুলি সরু ছিল লম্বা দুটি হাত বিজলির মতো পারি করে দিবেনি ফুলিসিরাত আল্লাহু আকবার নবীর আঙ্গুলি গুলি সরু ছিল লম্বা দুটি হাত বিজলির মতো পার করে দিবেনি ফুলিসিরাত সেজদাই পরে কান্দে নবী সেজদাই পরে কান্দেন নবী উম্মতের লাগিয়া রে থাকতো যদি আমার পাখা যাইতা মুইরা উইরা রে থাকতো যদি আমার পাখা যাইতা মুইরা উইরা রে বলেন থাকতো যদি আমার পাখা যাইতা মুইরা উইরা রে দয়াল নবী আসেন শুইয়া মদিনার ওই বুকে রে থাকতো যদি আমার পাখা যাইতা মুইরা উইরা রে বলেন থাকতো যদি আমার পাখা যাইতা মুইরা উইরা রে আল্লাহু আকবার